तो फ्रेंड्स वेलकम टू माय चैनल सुमिता माय एंटरटेनमेंट चैनल थे सुमिता बोलछी। आज के तुम्हारे जो नहीं फुलकपी रोस्ट तार जो तैरी करते लगे हमें भापिए रेखे एक फुलकपी के गरम जले एक लवण दिए गरम जले भापिए रेखे और कैकटा मटरशुटी छिलो सेटाओ दिए दिए एर मध्य पड़े एक चामच चार मगज बाटा एक चामच काजू किशमिश और एदिके पड़बे पोस्त एगुलो अंदाज मतन करे आर पड़बे दई टक दई तार साथे आछे दूध और ओदिके ड्राई स्पाइसेस एर मध्य आछे एक चामच धने गुड़ो एक चामच जिरे गुड़ो और शुकनो लंकार गुड़ो और गोटा मसला पड़बे गोटा गरम मसला पड़बे और एदिके पड़बे आदा और काँचा लंका अल्प करे काँचा लंका और नामाबार आगे पड़बे शाही गरम मसला। एक बारे आगे तोमादेर बोले दिलाम जे की की इनग्रेडियंट दिए जिनिसटा तैरी होबे एर मध्ये आमि हलुद देव ना केननो एर मध्ये हलुद पड़े ना। आमि किभाबे फुलकपिर रोस्ट बानाई तोमादेर आजके देखाच्छि तोमरा देखते थाको। एटा करबो आमि सादा तेल और सामान्य एकटु घी दिए। एबार आमि कड़ाईटा बसिए दिएछि गरम होते तार मध्य सामान्य हमें एकटूखानी सदा तेल देव। सदा तेल दिए हमें आगे कपिटा के भेजे नेब। कपिटा के हमें बेशी लाल करे भाजबो ना। हल्का करे भाजा हो गेछे एबार आमि फुलकपिगुलो तुले नेब। एटाते देखि लाल पुष्टि नेई फुलकपि फुलकपि भाजा तुले निलाम। एरपरे ए कड़ाईटार मध्य जेटाते फुलकपि भेजेछि से कड़ाईटार मध्य आरेकटु तेल देव आमि और सामान्य एकटु सदा तेल ही देव और एर मध्य देव आमि एक चामच गावा घी तुम्हारा निजे पसंद मतन देवे। आमी घियर व्यवहार खूब कम करी सेजन्य जेहेतु एर मध्य दीते हैं कारण एक एक रेसिपी एक एक धरनेर जिनिस बाँधा थाके तो जे एई मसला एर मध्य दीते हैं। अच्छा एरपर तेलटा आमार गरम हो गेलो तेल घीटा आमी दिए देव दुटो तेजपाता गोटा गरम मसला एक शुकनो लंका एटार पेट फाटिए दिए देव और देव सामान्य एकटुखानी जिरे गोटा जिरे एटा एकटुखानी भाजा भाजा होक। भाजा भाजा होले पड़े আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু তারপরে এই যে পেস্টটা তৈরি করেছি আমি এর মধ্যে আদা আছে কাঁচা লঙ্কা আছে কাজু পোস্ত এগুলো দিয়ে সব কিছু মিলিয়ে একটা পেস্ট করেছি। এটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি সাথে দিয়ে দেব ড্রাই স্পাইসেস যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। জিরে দিলাম ধনে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম
এটা এখন ভালো করে ভাজা ভাজা করতে হবে। এটা একটু ভাজা ভাজা করে নিই, এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো আমি টক দই, যেটা আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি সেই টক দইটা এর মধ্যে মিশিয়ে দেব। এটা তেল ছাড়তে শুরু করেছে মশলাটা, এরপরে আমি দু বড় চামচের মতন টক দই দেব। এটা আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটা একটু নাড়াচাড়া করার পরে আমি কফিগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ, সরি চিনি, আর অল্প পরিমাণে লবণ, কেননা লবণ আমি এর আগেও দিয়েছি, পরে আমি আন্দাজ বুঝিয়ে লবণ দেব। এবার আমি কফিগুলো ছেড়ে এটাকে একদম অল্প আঁচে ভাজতে দেব। কফিগুলো আমি দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে এবার মশলার সাথে এই যে মশলাগুলো আমি দিলাম সেগুলোর সাথে এটা একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাতে হলুদ আমি দিইনি, কেননা হলুদ এটাতে দেয় না, অনেকে দেয় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি এর মধ্যে। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করি ইজি, যত ইজি রেসিপি হয় তোমাদের সামনে তৈরি করে দেখানোর জন্য। এবার আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব। ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু দেখে নিচ্ছি। আর একটুখানি সেদ্ধ হবে, এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এক কাপ মতন দুধ। এরপরে এটাকে আবার ঢাকা দিয়ে আরেকটুখানি সেদ্ধ হবে এটা, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা যেটাকে বলে। এবার একটুখানি ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে, কালারটাও খুব ভালো এসেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অনেকে এর মধ্যে ঘি দেয়, তোমরা চাইলে ঘি দিতে পারো। এটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই যাবে, ইভেন ভাতের সাথেও যাবে, কিন্তু রুটি লুচির সাথে বা পরোটার সাথে বেশি ভালো যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও আমার এই ফুলকপির রোস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এটাকে সার্ভ করে আমার ফুলকপি রোস্ট রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতন এখন আসি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। টাটা।